কৃষ্ণ ভক্ত আমার সকাল বেলায় বাবা জাতিতে হালদারে ছেলে বললো একটা জাল স্কন্ধে নিল খালুইটাকে নিল মুখে গুরু নামে স্মরণ করে নদীর কূলে গিয়ে যেই জালটা ফেলেছে বাবা জালটা টেনে দেখছে জালটা ভারী আছে মনে মনে ভাবনা চিন্তা করছে হে গোসাই হয়তো আজকে তোমার কৃপা হয়েছে ওরে মনোরায় মনের আনন্দে তখন সে জাল টেনে যায় আস্তে আস্তে জালটা ডাঙায় তুলে ফেললো বাবা দিয়ে দেখছে একটা পাথর মনটা ভেঙে গেল গো এমনি অভাব কাটে না তাতে পাথর পড়লো আমার জালে ওই পাথরটা একটা ডাঙায় রেখে ওরে মনোরায় আবার দ্বিতীয়বার জালটাকে নামাইয়ে দিল ওই নদীতে ভাই তাতে যা মাছ পেল মাছগুলো নিয়ে ডাঙার দিকে উঠছে গো এমতো সময় পাথরটাতে কথা বলছে বলে ওরে মন তুই আমাকে নিয়ে যাবি না আমি যে তোর জলে উঠলাম চেয়ে দেখছে পাথরে কথা বলছে পাথরটা বলল তোর একটা ভাঙা দাড়ি আছে তোর তো বাটখারা কেনার ক্ষমতা নেই সামর্থ্য নাই আমাকে তুই যা বলে চাপিয়ে দিবি আমি ঠিক ততটাই ওজন হয়ে যাব ভগবানের লীলাটা দেখুন কেমন বাজারের এক কোণে বসে হওয়া বেচা কিনা করছে একজন এসে বলো দাদা আমাকে 200 গ্রাম মাছ দেন তো ওম কৃষ্ণাই গোবিন্দায় নম বলে যেই দাঁড়িতে চাপিয়ে দিল বাবা ঠিকঠাক 200 গ্রাম হয়ে গেল খরিদ্দার এসে বললো দাদা আমাকে 500 গ্রাম মাছ দেন তো ওই পাথরটাকে বললো 500 গ্রাম হয়ে যাও যে দাঁড়িতে চাপিয়ে দিল 500 গ্রাম হয়ে গেল অদূর হইতে এক কৃষ্ণ ভক্ত তিনি ব্রাহ্মণের ছেলে দৌড়িয়ে এসে বললো দাদা দাদা গো তোমার ওই পাথরটাই আমাকে দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে পাথরটার মধ্যে মজা আছে তোমার তো দাঁড়ি কেনার বাটখারা কেনার ক্ষমতা নাই আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি তুমি দাঁড়ি বাটখারা কিনে নাও বিনিময়ে পাথরটাই আমাকে দাও আমি ব্রাহ্মণের ছেলে আমি নারায়ণ বিগ্রহ মনে করে আমি ত্রিন সন্ধ্যা গায়ত্রী জপ করিব ওরে মনোরায়
ওই একজন কৃষ্ণ ভক্তের হাতে ওই হাতদারের ছেলেটা সেই পাথরটাকে তুলে দেয়। পাথরটা বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে স্নান করিয়ে একটা সিংহাসনে রেখে পূজা অর্চনা করে রাত্রে শয়ন দিয়েছে। রাত্রিবেলা যে শয়ন দিল, রাত্রি দ্বিপ্রহর কালে স্বপ্ন দিচ্ছে, ওরে মন তুই যেখান থেকে আমাকে এনেছিস তুই আমাকে সেইখানে দিয়ে আয়, তোর ক্ষতি হয়ে যাবে। কিছু মনে করলো না বাবা। সকালবেলায় তার দহন দেওয়া গাভী ছিল, গাভীটা পড়ে মারা গেল। আবার সেই রকম ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে ওরে মনোরায় আর কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ও গো সদাই পূজা দেয়। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি সেরে শয়ন দিল, রাত্রি দ্বিপ্রহর কালে স্বপ্নে জাগরণ করাচ্ছে, ওরে মন তুই যেখান থেকে আমায় এনেছিস সেখানে দিয়ে আসবি, নইলে তোর ক্ষতি হয়ে যাবে। তবুও গ্রাহ্য করলো না বাবা। সকাল হতে হতে ছিল একটি তার সন্তান, সন্তানটা মারা গেল। আস্তে আস্তে কৃষ্ণ ভক্তের মনটা ভেঙে আসছে বাবা, আরো গভীর করে আরো ভক্তি সহকারে পূজা অর্চনা করে সেদিন কারো মতো সন্ধ্যা আরতি সেরে ঠাকুর ঘরে শয়ন দিয়ে বললো, ওরে মন তুই আমায় দিয়ায়, নইলে তোর ক্ষতি হয়ে যাবে। তার পরের দিন সকালবেলা তার স্ত্রী মারা গেল, মনটা ভেঙে গেল। তারই পরের রাত্রে গ্রামের যে মরল ব্যক্তি তাকে স্বপ্ন দিল, ওই জনার্দন পণ্ডিতের বাড়িতে একটা পাথর আছে, ওই পাথরটা যদি না ফেলে দিয়ে আসে এই গ্রামের অমঙ্গল হবে। একে একে সবাই মিলে ওই ভক্তের দ্বারে যায়, তুমি ওই পাথরটা নিয়ে তোমার বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে, তোমার জন্য আমরা মারা যেতে পারি না। এই দেখো পাথরটাকে সঙ্গে লয়ে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল। একটা মাঠের মাঝখানে গিয়ে বলল, হে গোবিন্দ তুমি যত পারো আমি তোমাকে মুখের মাঝখানে নিলাম, তুমি যে যত পারো একবার বজ্রের আঘাত করো কঠোর ভাবে, আমার আর কেউ নাই যখন হে দয়াময় আমি তোমায় আর ছাড়ব না। দৈব শক্তিতে কথা বলছি, ওরে মন তুই বাড়ি গিয়ে দেখ গা, তোর কিচ্ছু হারায়নি, তোর কিচ্ছু মারা যায়নি, সবই ঠিক আছে। বাড়ি গিয়ে দেখছে বাবা, যেমন গরু চারণ করছে, স্ত্রী রন্ধন কাননে রন্ধন করছে, ছেলে খেলা করছে, বাবা কেউই মরে